আজ কোজাগুড়ি লক্ষ্মী পুজো। শারদোৎসবের ঘোর এখনও কাটিয়ে উঠতে পারেনি শহরবাসী, আর তার মধ্যেই আরেক পুজো লক্ষ্মী পুজো। বছরে এই একবারই ঘরে লক্ষ্মী পুজো হয়, তাই বাজারে মানুষ নেমে পড়েছেন প্রচুর 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 কেনাকাটা করতে। সে পকেটে চাপ যতই থাকুক, বাজারে কিন্তু ভিড় বেশ ভালো রকম। কিন্তু সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী কি বলছেন লক্ষ্মী পুজোর বাজার নিয়ে? বাজার ঠিক কতটা লক্ষ্মীমন্ত? সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা জেনে নেব তাঁরা কি বলছেন। চলুন শুনে নেওয়া যাক। আজ আশ্বিনের শেষ পূর্ণিমা, কোজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন। দুর্গাপুজোর মন খারাপ সামলে এবার লক্ষ্মী পুজোর আয়োজনে ব্যস্ত গোটা বাংলা। ঘট, পাঁচালি, আম্রপল্লব, খেলনা কদমা, কদম ফুল, কেউ ভর্ত মিলিয়ে বাজার করতে ব্যস্ত, কেউ ব্যস্ত বেচা কেনায়। দেবী যে চঞ্চলা, পুজোর আয়োজনে তাই এতটুকু ত্রুটি থাকা চলবে না। তার জন্য প্রস্তুতিও করতে হবে কোমর বেঁধে। ফলের এবার অন্যবারের তুলনায় ফলের দাম কমই আছে। আপেল 100 টাকা, নাশপাতি 100 টাকা। বাজার তো মোটামুটি গরম আছে, লক্ষ্মী পুজোর বাজার তো গরম হবেই। দাম আছে, বেড়েছে, লক্ষ্মী পুজোর জন্যও হয়তো বেড়েছে। না ভালো বাজার, ভালো গতবারের তুলনায় বাজার। না লক্ষ্মী পুজো স্পেশালি ধূপকাঠি বেশি বিক্রি হচ্ছে। আমাদের ঠাকুরনগরেই তো এগুলো তৈরি হয়, পাইকারি নিয়ে যায় সব, পাইকারি দাম আমরা দেই না আর কি, আমরা যা তৈরি করি হাতে কেটেই বিক্রি করি। হ্যাঁ হ্যাঁ, দাম টাম ঠিকঠাক আছে, একটু হলো চড়া আছে, কিন্তু পুজো তো হবেই। হাতে আর মাত্র কয়েক ঘন্টা রয়েছে, তাই বাজারে এখন সাংঘাতিক রাশ। অশোকনগর, ঠাকুরনগর, গুমা, দত্তপুকুর, দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসছেন তাদের সামগ্রী নিয়ে। কলকাতার বাজারে বিক্রি বাজার আশায় লোকাল ব্যবসায়ীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে বেচা কেনা। ক্রেতা বিক্রেতার কনভারসেশনে গম গম করছে লক্ষ্মী পুজোর বাজার। পকেটে খানিক চাপ থাকলেও ভিড় কিন্তু ভালোই হয়েছে, কারণ ওই যে বললাম দেবী হচ্ছেন চঞ্চলা, তাই আয়োজনে বিন্দু মাত্র ত্রুটি রাখা যাবে না। ফর্দ মিলিয়ে প্রতিটা জিনিস কিনে নিচ্ছেন ক্রেতারা, ব্যবসায়ীরাও দেখছি বেশ খুশ মেজাজেই রয়েছেন। মানে এটা আমরা পুরো তৈরি করি, তারপরে এই যে চোখ টোক আকার আবার লোক লাগে, এগুলো আবার কারিগর লাগে। এইটা আছে ধরো 300 টাকা, এটা আছে 200 টাকা, বিভিন্ন রকমের দাম আছে, 10 টাকা দিয়ে শুরু করে 50 টাকা, 60 টাকা, এগুলো তো মানে সব ডজন হিসাবে পড়ে। এই নেবু আছে, কলা গাছ আছে, ডাব আছে, বাজার মোটামুটি এখানে খারাপ ভালোই যায়। এগুলো মোটামুটি 110 কুড়ি, এগুলো 150-250 অবধি বিক্রি হয়। আর এবার মোটামুটি বাজার একদম লকডাউন নেই, কিছু নেই, দুর্গাপূজা বাজার, লক্ষ্মীমন্ত বাজার একদম ভালো বাজার, সবার বাজার ভালো। সিদ্ধি সিঁদুর, তিল, হরিতকি, পঞ্চশস্য, পঞ্চকুড়ি, পঞ্চরত্ন, আসনঙ্গরীয় বাজার বৃষ্টির জন্য কালকে পর্যন্ত খারাপ গেছিলো, আজকে মোটামুটি ভালো আছে। বাণিজ্যে বসতি লক্ষ্মী, তাই লক্ষ্মী পুজোর বাজার এখন একদম জমজমাট। সে যতই থাকুক পকেটে চাপ, আর যতই থাকুক মূল্যবৃদ্ধির বাজার, মানুষ বছরেরই একটা সময় একটু যত্ন করে লক্ষ্মী পুজো করবে না তা কি হয়? বিশেষত বাড়ির মা মেয়েরা সকলেই এসে পড়েছেন শেষ মুহূর্তের বাজারে। কিন্তু বাজার ঠিক কতটা লক্ষ্মীমন্ত সে নিয়ে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম, এখন আপনাদের পালা। আপনারা জানান বাজার ঠিক কতটা লক্ষ্মীমন্ত, জানান আমাদের কমেন্ট বক্সে। ক্যামেরায় সৌরভ কুমার বণিকের সঙ্গে আমি তপতা, বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।